শিক্ষার আলোতে আলোকিত আজ হয়েছে দেশ, সে খাজিনার হাতের ছোঁয়ায় আলো খুঁজে পেল আজ বাংলাদেশ। সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ঢাকা পাঁচ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, মাটি ও মানুষের নেতা, 4-42 বছর রাজনীতিতে কোনো কলঙ্ক নেই, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবং আমাকে সম্বর্ধনা অগ্রিত সম্বর্ধনা উপলক্ষে আজকে আলোচনা সভায় সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় আমাদের সভাপতির দায়িত্বে চেয়ারে যিনি বসে আছেন আমাদের প্রিন্সিপাল জমিয়া বিশ্ববিদ্যালয়ের আমি নিজে গর্বিত আজকে আমাদের এই মাটিতে পাড়া দিয়েছেন এবং আমার সাথে আমার সব স্তরের আমার কর্মী নেতারা সব গর্বিত। ইনি হলেন হাস্যোজ্জ্বল এবং সবার প্রিয় আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের বীর মুক্তিযোদ্ধা আবু আহমদ মনাফি ভাই আমাদের ঢাকা মহানগরের সভাপতি দক্ষিণে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের কিছুক্ষণ আগে যে রক্ত ঝরা বক্তব্য শুনলে যার মুখ থেকে আমরা সবাই বক্তব্য শুনে অভিভূত হয়ে পড়েছি, তিনি হলেন কাজী মোর্শেদ জামাল, আজকে আমাদের মাঝে ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক আমাদের ছোট ভাই রিয়াজ আছেন, এখানে উপস্থিত আছেন আমাদের অনেক মেহমান, কিন্তু অনেক উপস্থিত হতে পারেন নাই, তবু যারা যারা উপস্থিত হয়েছেন এখানে অ্যাডভোকেট এম এস সালাউদ্দিন ইস্কান্দার, আপনারা জানেন উনি বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর বিপি দলিত দমন কমিশন দুদকের, আমাদের মাঝে উপস্থিত আছেন অরুণ সরকার রানা ভাই, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহি জোট কেন্দ্রীয় কমিটি, আমাদের মাঝে উপস্থিত আছেন লায়ন সেলিন আজিজ, প্রেসিডেন্ট লায়ন ক্লাব অফ ঢাকা উত্তরা। এখানে আরও মেহমান এসেছেন, আপনাদের নাম বলে আমি নিজে নিজেও ছোটতে চাই না, আপনাদের খাটো হতে চাই না, তা আপনারা সবাই আমার আন্তরিক মোবারকবাদ ও আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য বাড়াবো না, যেখানে আমার বিজ্ঞ দুজন নেতা আমি পেয়েছি, আমরা ওনাদের মুখে আমরা শুনবো সব কিছু, তাই না? তো আজকে আমি একটা কথাই বলে বলে না বলে বলে আমার বক্তব্য শেষ করবো, সেটা আজকে বর্তমান প্রজন্ম যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলছি, আমরা 1947 সনে যখন পাকিস্তান এবং হিন্দুস্তান হয়, এটা ছিল পাকিস্তানের একটা প্রদেশ, এটা ছিল পূর্ব পাকিস্তান, আরটা ছিল পশ্চিম পাকিস্তান, সেখানে রাজধানী ছিল, পাকিস্তানের রাজধানী ছিল সে রাওয়ালপিন্ডি, আমরা বলতাম পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা বলতাম, কিন্তু শোনে নাই। তো অনেকে আছেন আপনার জানি কি আপনার পাকিস্তান প্রেমী, যাদের মধ্যে সেই পাকিস্তানের ভূত এখনো শরীরের মধ্যে বিরাজমান, তারা বলতেন আমরা তো ভালোই ছিলাম পাকিস্তানের সাথে, আমাদের কেন দেশ স্বাধীন করা হলো, কেন আমরা দেশ স্বাধীন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন,
ভেড়ামার স্বাধীনতার ডাক কিন্তু আমরা জাতির জনক এমনিতে দেন নাই। আমরা সেই সময়ের মানুষ, আমার বয়স কিন্তু কম না, আমার বয়স আর লুকাই না, আমার বয়স 74 চলতেছে। আমি শেখ মুজিবুর রহমানি ভাইয়ের হাতে খড়ি। আমাদের সেই সময় আমাদের যে নেতা ছিল রাজু ভাই, সেই আমাদের এই কাজী ফিরোজ রশিদ, যারা সেই তৎকালীন সময় আমরা তাদের পিছনে রাজনীতি করেছি সাথে থেকে, আমাদের সেই তোফাইল ভাই, রাজ্জাক ভাই, আমাদের আব্দুল কুদ্দুস মাখন, সিরাজ সাজান, সিরাজ নুর আলম সিদ্দিকী, আমরা ওনাদের ওনাদের হাত ধরে আমরা সেই সময় কর্মী ছিলাম, ক্ষুদ্র কর্মী ছিলাম, জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম। আমি জগন্নাথ কলেজ থেকে গ্রাজুয়েশন করেছি, আমি 69-এ 69 সনে আমি জগন্নাথ কলেজের ছাত্র ছিলাম। সেই সময় জানেন আপনারা জাতির জনক বঙ্গবন্ধু তখন আগরতলা মামলার ষড়যন্ত্রে তাকে হত্যা মানে ফাঁসি দেওয়ার জন্য পাকিস্তান সরকার তার তদন্ত করেছিল। আমরা সে তখন বলেছিলাম জেলের তালা ভাঙব, বঙ্গবন্ধুকে আনব। এই গণ আন্দোলন শুরু হয় 1969 সনে। জাতির জনককে আমরা আনলাম, বের করলাম, নির্বাচন হলো, কিন্তু আমাদের দায়িত্ব দেওয়া হয় নাই। তবে এখানে যে বলে রাখছি, কেন জাতির জনক বঙ্গবন্ধু বলেছেন এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম কেন বলেছেন, আমি একটু কথা বলবো। ভাইরা আমার, পশ্চিমারা আমাদের শাসন করত, এই মামুরা শাসন করত আমাদেরকে, তারা আমাদের মধ্যে আমাদেরকে ভিমাতা সুলভ ভাব সব ভাই হিসেবে আমাদের মনে করত। ছোট্ট করে বলছি, দেশ ছিল দুইটা প্রদেশ নিয়ে পাকিস্তান, এখানে এই পূর্ব পাকিস্তানের স্বর্ণ ঘড়ি ছিল 120 টাকা, আর পশ্চিম পাকিস্তানের স্বর্ণ ঘড়ি ছিল মাত্র 70 টাকা। একই দেশ, এখানে এই কর্ণফুলি পেপার মিলে কাগজ তৈরি হতো, এই কাগজ পশ্চিম পাকিস্তানে যেত, তারা তিস্তা পেত, কাগজের তিস্তা পেত 6 আনা, আর আমরা পেতাম 12 আনা দ্বিগুণ। এই কাগজ তৈরি হতো আমাদের এই কর্ণফুলি পেপার মিলে। ভাইরা আমার, সেনাবাহিনীর মধ্যে দুই একজন কর্নেল ছাড়া কোনো সেনাবাহিনীর উচ্চ পদস্থ কোনো মেজর জেনারেল ডেকে ব্রিগেড ছিল না, সব পশ্চিমারা ছিল। আমাদের দেশের সাহসী সেনাবাহিনী কিন্তু আমাদের মেজর রূপে ছিল না, সেই পশ্চিমারা ছিল মেজর ব্রিগেডিয়ার, কর্নেল লেফটেন্যান্ট, কর্নেল ব্রিগেডিয়ার। মন্ত্রণালয়ের সচিব বাঙালি ছিল না, সব পশ্চিমারা ছিল। শিল্পপতিরা আমাদের বাঙালি ছিল না, সে 22টি পরিবার এই দেশকে শাসন করেছে, এই আদমজি ভাওয়ামী, রতি ভাওয়ামী, আহমদ, এই ধরনের 22টি পরিবার আমাদের শোষণ করেছে। বড় ব্যাংক থেকে লোন পেত, বাঙালিদের কোনো লোন দেওয়া হতো না, ব্যাংক দেওয়া হতো না, ইভেন আমাদেরকে পাসপোর্ট দেওয়া হতো না, বিদেশে খাবার দেওয়ার জন্য পাসপোর্ট দিত বাঙালি থেকে। ভাইয়ের আমার, আপনারা জানেন সেই সময় পাকিস্তানের মধ্যে 2000 লোক ছিল, 2 কোটি লোক ছিল পশ্চিম পাকিস্তানে, তাদের জন্য প্রাইমারি স্কুল ছিল প্রায় 10,000 না 2 লক্ষ, আর আমাদের দেশে লোক ছিল 7.5 কোটি লোক, আমাদের জন্য প্রাইমারি স্কুল ছিল মাত্র 1,000। আমরা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত আমাদের ফ্রি পড়াতো, কিন্তু তারা ভাই পশ্চিম পাকিস্তানে 1 থেকে ক্লাস 10 পর্যন্ত তাদের ফ্রি ছিল। এই যে বিমাতা সুলভ ভাবগুলি আমার জাতির জনক বঙ্গবন্ধু অনুধাবন করেছেন, তাদের সাথে আর আমাদের থাকা যাবে না, তাদের সাথে আমাদের সালাম, আসসালামু আলাইকুম, তোমরা তোমাদের থাকো, আমরা আমাদের ভাবে থাকি। ভাইয়ের আমার, আজকে আজকে আমরা চিন্তা করে দেখেন, আজকে শিল্পপতি আমরা, সচিব আমাদের বাঙালি, আমার ভাই আপন ভাই আমার এক হবে, সেনাবাহিনীর প্রধান আমাদের বাঙালি, আজকে আমরা বিদেশে যাচ্ছি, পাসপোর্ট পাস পেতে কোনো সমস্যা হয় না, কি জন্য? আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশ স্বাধীনে দেখতে তো এই অবস্থা হতো না। আমার জাতির পিতা এই বাঙালির জন্য, বাঙালিদের সুখ সুবিধার জন্য তার জীবনের বৃহৎ অংশ উনি জেলে কাটিয়েছেন, বৃহৎ অংশ উনি জীবনে আমাদের জন্য, শুধু আমার জন্য, ওনার কোনো চাওয়া পাওয়া ছিল না, অনেক অনেক কথা বলেন। ভাই আমার, জিয়াউর মারা গেছে, তার ছেলে কোটি কোটি সম্পদ, টাকা সম্পদ, সে আজকে দেশে বিদেশে পালিয়ে গেছে, মানি লন্ডারিং করে টাকা চুরি করে। আমার জাতির জন্য মারা গেছে, কয়টা ইন্ডাস্ট্রির মালিক দেখেন? আমার জাতির জনক তো ধরুন জাতির বিদেশ ছিল, প্রধানমন্ত্রী ছিল, ওর শিল্পপতি না প্রতিষ্ঠান আছে, উনি মারা যাওয়ার পর ওনার কোথাও কোনো যা টাকা পয়সা অর্থ করে পাওয়া যায় নাই, ওরা কোনো সন্ধ্যা এই যেই যেইটা আমাদের বঙ্গবন্ধু যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু জাদুঘরে দিয়ে গেছে,
এটা একটা অনুদান ছিল, ওটা কিনা ছিল না। উনি দেশকে ভালোবাসত, দেশের মানুষকে ভালোবাসত, উনি অর্থকে ভালোবাসতেন না। ভাই আমার, যেই লোক, যেই মহাপুরুষ আমাদেরকে স্বাধীন সংগ্রাম দেশ দিলেন, আমাদেরকে বিশ্ব ধর্মে একটা মানচিত্রে পরিচয় করে দিলেন, আজকে কিছু হিন্দুবর্ণ, কিছু মৌলা মৌলানা, কিছু বিএনপি নেতার তারা, সে পাকিস্তানি নেতার তারা আমার জাতির জনগণের জন্য একটা এখানে একটা ভাস্কর্য হবে, সেই ভাস্কর্য কার্যটাকে ভাঙার জন্য তারা উদ্ভূরে লেগেছে। আপনারা আপনারা তাদের প্রতি সুদৃষ্টি রাখবেন। এই দুষ্ট লোকেরা কিন্তু এখন আমাদের মধ্যে বিচরণ করছে, আপনারা কোনোভাবে সুযোগ দিবেন না। আমার জাতির জনক এত ভালো ভালো কাজ করছে, করে গেছেন, এবং আমার জাতির জনকের কন্যা সুযোগ কন্যা জন্য শেখ হাসিনা যেভাবে এই দেশটাকে সাজাচ্ছেন, যেইভাবে যোগাযোগ ব্যবস্থা আছে, যেভাবে উন্নয়ন করছেন, যার মামা যার মামা গেলে চিনতে পারবো না, মনে করবে যে আমেরিকা এসেছি। আজকে সে আমরা কি পারি না ওনার এই ভাস্কর্য রক্ষা করতে, ওনাকে ওনার স্মৃতি ধরে রাখতে পারি না? আপনি দেখেন মুসলিম কান্ট্রি দিকে দেখেন, আমি ইরানে যান, এয়ারপোর্টে নামবেন, দেখবেন সেখানে আগে ছিল রাষ্ট্রদ্রোহ, ছিল শাহ পাহালবির সময় বিরাট বড় তার প্রতিকৃতি, এখন সে নাই, সেখানে সে খুমিনির প্রতিকৃতি। আপনি সে যান সেদেও রাষ্ট্রনায়ক প্রতিকৃতি, আপনি তুরস্কে যান সে কামাল আতাতুর্ককে দেখবেন এখানে। যদি ওরা মুসলমান হয়ে যদি ওরা যদি ভাস্কর্য করতে পারে, আমরা কি ওদের চেয়ে কম? একেবারেই বড় মুসলমান হয়ে গেছি নাকি? ভেন আমার এই দুষ্ট কিছু মৌলবাদী কিছু আছে, তারা কখনো কোনো সময় আমাদের এই এই বাংলাদেশের মানুষকে ভালোবাসে নাই। যদি ভালোবাসত এই এই রাজাকার ধরা 30 লক্ষ আমাদের বাঙালিদের হত্যা করেছে, 3 লক্ষ মা বোনদের তারা ইজ্জত লুটিয়েছে, ওরা কখনো আমাদের না, তারা কোনো সময় আমাদের না। আপনারা তাদের এই চক্রকারী তো চন্দ্রকারীদের আপনারা রুখবেন, আপনারা রুখবেন, আপনাদের দায়িত্ব এটা, আপনাদের নৈতিক দায়িত্ব, আপনারা রুখবেন এটাকে। ভাইরা আমার অনেক কথা বলা যায়, অনেক বলার সময় এখানে আমার নেতারা কথা বলবেন, আমি আর বারো বারো কথা বলা পারবো না। আপনার সবাই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা আছেন, মহিলা যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবী যারা আছেন, সবাই ঐক্যবদ্ধ থাকেন, কোনোভাবে কোনো অবস্থাতেই কোনোভাবে আপনাদের ভাঙা সৃষ্টি করবেন না। আমার নেত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন আমার আপনাদের জন্য, আমার জন্য, আমাদের জন্য। উনি যদি কাজ করে যেতে পারেন আমাদের জন্য কাজ করবো না, আমাদের জন্য ফাঁকি দেবো ইনশাল্লাহ। সবাই আমরা এক পরিবার থাকবো ইনশাল্লাহ, থাকবেন না ভাই? ইনশাল্লাহ দেখবেন আমরা আমাদের অর্থনীতি প্রযুক্তি পাবে, আমাদের দেশের উন্নয়ন হবে, আরো আমরা আমাদের দেশ পাঠিয়ে যাবে, পাঠিয়ে যাবে ইনশাল্লাহ। যাক আমি কথা বলাবো না, আমরা সবাই ভালো থাকে। আপনাদের আবারও শেষ আমাদের কাছে বক্তব্য রেখে আমি বলছি, আপনারা ঐক্য থাকেন, ঐক্য থাকেন, ঐক্য থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হিন্দ, জয় রিয়েল পাওয়ার ভাই ডিটারজেন্ট পাউডার, ফুলের সৌরভ আর লেবুর শক্তিতে আপনার কাপড়কে করবে সাধারণ পাউডারের চেয়ে আরো দ্বিগুণ বেশি সাদা। রিয়েল পাওয়ার হোয়াইট মানে রিয়েল পাওয়ার হোয়াইট, আমার ভালোবাসা রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার। এসে গেল রিয়েল হ্যান্ড ওয়াশ। করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী জীবাণু যতই শক্তিশালী হোক না কেন, রিয়েল মাত্র 20 সেকেন্ডে আপনাকে করবে সুরক্ষিত ও নিরাপদ। সুবাসিত রিয়েল হ্যান্ড ওয়াশে আপনার পরিবার থাকুক জীবাণুমুক্ত, বাংলাদেশ থাকুক সুরক্ষিত। রিয়েল মানে আসল সুরক্ষা, রিয়েল মানে আসল হ্যান্ড ওয়াশ। একটি ন্যাশনাল কনজিউমার প্রোডাক্ট।